আচ্ছা, ব্যাপারটা হলো এইভাবে বোঝাতে হবে সেটা কোনোদিন সত্যি ভাবিনি। অঙ্কটা, সরি, কবিতাটা খুব পরিষ্কার ছিল। কবি কবিতা লিখে গেছেন, সেই কবিতার লাস্ট চারটে লাইন হচ্ছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়। ঠিক আছে, আমরা পরিষ্কার করে বুঝে গেলাম যে কুকুর যদি আমাকে কামড়ায়, আমিও গিয়ে সেই কুকুরটাকে কামড়াবো না, কারণ সেটা শোভা দেয় না। কিন্তু মানুষ কামড়ালে কি হবে, এইটাই তো পরিষ্কার নয়। মানুষ কামড়ালে তখন আমরা তাকেও কি সারমেয় গোত্রতেই ফেলে দেব? এবং এখানে এই কনফিউশনটা তৈরি হয়েছে তার কারণ, যে মানুষের কামড়ানোর কথা হচ্ছে তিনি একজন ধেড়ে মানুষ, প্রাপ্তবয়স্ক একজন মানুষ, একেবারেই বাচ্চা ছেলে মেয়ে নন যে দুষ্টুমি করে কামড়ে দিয়েছেন খেলতে খেলতে, অথবা ওই ছোটবেলায় দাঁত সবে সবে উঠছে, দাঁত কিনমিট করছিল, মুখের কাছে দেখতে পেয়েছে কামড়ে দিয়েছে, একেবারেই নয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সময় একজন মহিলা আন্দোলনকারীকে কামড়ে দেন একজন মহিলা পুলিশ কর্মী, এটা অভিযোগ। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ, কথাটা বলে দিতে হবে, তা না হলে আবার নতুন মামলা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একজন মহিলা তিনি নিজেই কি নিজেকে কামড়ে দিতে পারে না দৌ? মানে তিনি আন্দোলন করছেন, আন্দোলন চলছে, তার দাবির জন্য তিনি গেছেন সেখানে, এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, তিনি মনে করলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করব, একটা ভালো আইডিয়া মাথায় এসেছে, আমি বরঞ্চ নিজেই নিজেকে কামড়ে দিই, এটা কি হতে পারে? মনে হয় না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটা কি। কুকুর কামড়ালে আমরা জানি বেসিক কিছু জিনিসপত্র করতে হয়, আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়, ইঞ্জেকশন নিতে হয়, জলাতঙ্ক হতে পারে, সেই নিয়ে নানান রকম চিন্তা ভাবনা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কুকুরের থেকে জলাতঙ্ক ছড়ালে সেই কুকুরটার কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক, এইরকমও কথা বলা হয়। তা মানুষ যদি কামড়ে দেয় তাহলে কি করা হবে, সেফটি মেজার্স কি কি নেওয়া হবে, ডাক্তারের কাছে যেতে হবে, কটা ইঞ্জেকশন নিতে হবে, এবং মানুষ যদি কামড়ে দিয়ে থাকে তাহলে তার কি ধরনের ব্যবস্থা করতে হবে, তার মানসিক চিকিৎসার দরকার নাকি তার শারীরিক চিকিৎসার দরকার, নানান রকম প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, কারণ এখানে প্রচুর কনফিউশন রয়েছে। দেখুন, আপনাদের মধ্যে যদি কেউ ডাক্তার থাকেন, যদি কেউ নার্স থাকেন, মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত যদি কোনো বিশেষজ্ঞ থাকেন, তাহলে অবশ্যই কিন্তু লিখে যাবেন, কমেন্টে জানিয়ে যাবেন যে মানুষ কামড়ালে কি করতে হয়, পুলিশ কামড়ালে কি করতে হয়। আমাদেরকে আগে থেকে রেডি হয়ে থাকতে হবে, আমি তো আবার বেলে আছি, জেনে রাখাটা ভালো। অনেক হয়েছে, বেশি কথা বলছেন এই নিয়ে, অনেক হয়েছে জানি, অনেকেই নিশ্চয়ই এরকমটা ভাবছেন মনে মনে, অনেক হয়েছে, এই একটা বিষয় নিয়ে তুমি পড়ে আছো, আমাদের পশ্চিমবঙ্গে কামড়া কামড়ি আবার নতুন কোনো বিষয় হলো নাকি? কিন্তু না, এই বিষয়টা নিয়ে পড়ার দরকার আছে, তার কারণ দেখা যাচ্ছে পুলিশ নিজেদের কাজ ছেড়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে প্রচুর যুক্ত হয়ে যাচ্ছে, যেমন আন্দোলনকারীদের উপরে গিয়ে পড়ছে তাদের কাজকর্ম। কামড়ানো ইজ নট দ্য মেইন পয়েন্ট, মেইন পয়েন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে সেটা হলো পুলিশের অতি সক্রিয়তা, এবং বেশ কিছু জায়গায় যেখানে দরকার সেখানে ঠিক তার উল্টোটা, মানে নিষ্ক্রিয়তা। আপনি যদি কামড়ানোর এই অভিযোগটা বাদও দেন, তাহলেও আরেকটা অভিযোগ যেটা সামনে এসেছে সেদিকে তো গুরুত্বের সঙ্গে আপনাকে তাকাতেই হবে। সেখানে বলা হচ্ছে একজন আন্দোলনকারী চাকরি প্রার্থী তার বাড়িতে গিয়ে পুলিশ বলছে যে আন্দোলনে যেন তারা না যায়। সেই আন্দোলনকারী যে চাকরি প্রার্থী, টেট উত্তীর্ণ একজন চাকরি প্রার্থী যিনি আন্দোলন করছেন, তার মা বলছেন পুলিশ বেশ কিছুদিন ধরেই বাড়িতে আসছে, আন্দোলনে না যাওয়ার জন্য বলছে ওরা, আমরা বেশ আতঙ্কের মধ্যেই রয়েছি। এবার একটি মধ্যবিত্ত বাড়িতে পুলিশ আসা মানে এমনিতেই সেটা একটা বিরাট বড় ব্যাপার, ভয়ের ব্যাপার। এবার পুলিশ যদি ভালো কথা বলতেও আসেন, পাড়ার লোকজন অলরেডি বলতে শুরু করে দেবেন, ওই তো পুলিশ এসেছে, কিছু না কিছু নিশ্চয়ই হয়েছে, মানে তারাই তদন্তকারী হয়ে যাবেন। এবং তারই সঙ্গে এই সিনারিওটা একবার ভাবুন, আপনার ছেলে বা মেয়ে আন্দোলনে রয়েছে, এত দিন ধরে সে রাস্তায় রয়েছে, লিটারেলি আন্দোলন করছে, আপনি কোনো খোঁজখবর সেভাবে পাচ্ছেন না, সে কিভাবে আছে, কোথায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে, হয়তো মাঝে মধ্যে একটা করে ফোন পাচ্ছেন, সেই ছেলে বা মেয়ে আপনাকে জানাচ্ছেন যে আমি ঠিক আছি। এবার ঠিকটা ঠিক না ভুল সেই নিয়েও সন্দেহ আছে, হয়তো আপনি যাতে আর টেনশন না করেন সেই জন্য ভুলের ব্যাপার কিছু আপনাকে জানানো হচ্ছে না, এর মধ্যে পুলিশ বাড়িতে এসে বলছে ওরা যেন আন্দোলন না করে, মাসিমা ওদেরকে বলে দেবেন ওরা যেন আন্দোলনটা না করে। এই গোটা বিষয়টা নিয়ে অবশ্য কৃষ্ণনগর পুলিশের জেলা সুপার ঈশানী পাল তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সফর নিয়ে এই মুহূর্তে ব্যস্ত আছি, এই ধরনের কোনো অভিযোগ পাইনি, প্রায়োরিটি খুব পরিষ্কার, কি নিয়ে ব্যস্ত আছি, মুখ্যমন্ত্রী আসছেন তার সফর নিয়ে ব্যস্ত আছি, এবং এই ধরনের অভিযোগ আমরা পাইনি। মানে যে পুলিশ বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে সেই পুলিশকে গিয়েই অভিযোগ জানাতে হবে, তারা নিজেরা জেনে কিছু করতে পারবেন না এই মুহূর্তে, কারণ তারা ব্যস্ত আছেন মুখ্যমন্ত্রীর সফর নিয়ে। এই ধরনের যুক্তিযুক্ত কথা আমার সব সময় ভালো লাগে। আপনারা কি আনিস খানের কথা মনে রাখবেন? এইখানে আনিস খান, যার মৃত্যু হয়েছিল, গোটা পশ্চিমবঙ্গ কেঁপে গিয়েছিল সেই ঘটনায়, স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছিল এবং তারা তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছিল যে তাকে হত্যা করা হয়নি, আনিস খান ছাদ থেকে পড়ে মারা গেছেন, এবং সেই মারা যাওয়ার আগেই পুলিশ এসেছিল আনিস খানের বাড়িতে, সেই নিয়ে নানান রকম অভিযোগও উঠে এসেছিল, কিন্তু আলটিমেটলি বলা হয়, স্পেশাল ইনভেস্টিগেশন টিম জানায় যে আনিস খান ছাদ থেকে পড়ে মারা গেছেন। চার্জশিটে নাম ছিল তৎকালীন থানার ওসির, একজন এসআইয়ের, একজন হোমগার্ডের এবং দুজন সিভিক ভলেন্টিয়ারের।
এরপরে যেটা হয়, আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর মামলায় একজন অন্যতম সাক্ষী আনিস খানের খুড়তুতো ভাই তার উপরে আক্রমণ নেমে আসে এবং তারপরে তার পরিবারের তরফ থেকেই দাবি করা হয় যে বহুবার তারা পুলিশকে অভিযোগ জানিয়েছেন, তারা জানিয়েছেন যে তারা ডেথ থ্রেটস পাচ্ছেন, তারা ভয় পাচ্ছেন, কিন্তু তারপরেও পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি এই অভিযোগ জানানোর পরেও এই দাবি তারা বারবার করেছিলেন। মানে এখানে দাবি শুধুমাত্র পুলিশের হুমকির নয়, পুলিশের নিষ্ক্রিয়তারও। এরপরেও যদি পুলিশ বলে যে পুলিশ বাড়ি গিয়ে বলে এসেছে আন্দোলনে না যোগ দিতে, সেই নিয়ে পুলিশকেই আমাদের অভিযোগ জানাতে হবে এবং তারপরে পুলিশ ব্যবস্থা নেবে, তাহলে এর থেকে আমরা কি শিখলাম? আমরা বগটুইয়ের ঘটনা থেকেই বা কি শিখেছি, যেখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যখন ঘরবাড়ি পুড়ছিল, মানুষজন পুড়ছিলেন, তখন পুলিশ কি করছিল, কোথায় ছিল? আগুনে পুড়ে যাওয়া বগটুই গ্রাম কিন্তু এখনো পর্যন্ত সেই খবর, সেই উত্তর পায়নি। সেই সময় প্রশ্ন উঠেছিল, পুলিশ কি নিষ্ক্রিয় সম্পূর্ণভাবে? তারা কি জড় পদার্থ? পুলিশ কি অথর্ব? কিন্তু না, পুলিশ যে এগুলো একেবারেই নয় সেই উদাহরণ আপনারা এই মুহূর্তে চোখের সামনে দেখতে পাচ্ছেন। পুলিশের কাজ এবং পুলিশের রূপ দেখিয়ে তারা কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে যে তারা একেবারেই নিষ্ক্রিয় নয়, তারা অথর্ব নয়। যেমন ধরুন, মাঝরাতে আন্দোলনকারীদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, চ্যাংদোলা করে রীতিমতো পুলিশ ভ্যানে তোলা, তারপর থানায় নিয়ে যাওয়া, অথবা মাঝরাতে কোনো একটা জায়গায় গিয়ে ছেড়ে দেওয়া, তারা কোথায় যাবেন, ছন্নছাড়া হয়ে যাচ্ছেন, কি হবে না হবে, এসব তুচ্ছ চিন্তার বিষয়। একেবারে নিষ্ক্রিয়তা থেকে অতি সক্রিয়তা, অভিযোগের কাঁটা একবার এদিকে ঘুরছে, একবার ওদিকে ঘুরছে, কিন্তু মাঝখানে সোজা যেভাবে থাকার কথা সেভাবে থাকছে না। আর এর মধ্যে পুলিশ কি করছে? কামড়াচ্ছে, লিটারেলি কামড়াচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আন্দোলনকারীরা যদি অতিষ্ঠ হয়ে গিয়ে রিটালিয়েট করেন, তারা যদি মারধর করেন, কামড়ে দেন, তখন কি হবে? তখন যেটা হবে সেটা হলো, সেই সমস্ত রাজনীতিবিদ বা নেতা নেত্রী যারা ওই পার্থ মানিক অপাচপা এই সমস্ত কিছু দেখে মুখে কুলু পেটেছিলেন, তারা সঙ্গে সঙ্গে ফোরফ্রন্টে চলে আসবেন এবং বলতে শুরু করবেন, দেখেছেন, আমরা তো বলেইছিলাম বারবার, এরা ভায়োলেন্ট ক্রিমিনালস, এরা তো সব দুষ্কৃতী, এরা রাজনৈতিক মদতপুষ্ট। অতএব আন্দোলনকারীরা কি করবে? চুপচাপ বসে মার খেয়ে যান। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলেন, অভিযোগ করেন বারবার যে বিরোধীরা তাকে প্রচুর মারধর করেছিল, তাকে আঘাত করা হয়েছিল, বহু মারধর তাকে খেতে হয়েছে। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যে সেই একই সাইকেল চালিয়ে যাচ্ছেন। মানে যে সময় তিনি মারধর খেয়েছেন, যা যা অভিযোগ তিনি করেছেন, সব যদি সত্যি হয়ে থাকে, তাহলে আজকে মুখ্যমন্ত্রী হয়তো সেই একই জিনিস তিনি রিপিট করছেন, একদম রিপিট টেলিকাস্ট হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে এতগুলো মামলা সম্প্রতি দায়ের হয়েছে যে ট্র্যাক রাখা মুশকিল, কিন্তু হাইকোর্টে আরও একটা সম্প্রতি মামলা দায়ের করা হয়েছে। আন্দোলনকারীরা মামলা দায়ের করেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে, পুলিশের এই নিত্যদিনের জোরজুলুম আর আমরা নিতে পারছি না, পুলিশকে আপনারা থামান। শেষে একদম দুটো কথা বলি। একটা প্রশ্ন যেটা মাঝে মধ্যেই আমার মনে হয়, সেটা হচ্ছে, এই পুলিশ কর্মীদের পরিবারের কেউ বা এই পুলিশ কর্মীদের ছেলে মেয়ে কেউ এমন নেই যারা চাকরি প্রার্থী, যারা এই ধরনের কোনো আন্দোলনের মধ্যে রয়েছেন? নাকি তাদের এত টাকা পয়সা হয়ে গেছে যে তাদের এইসবের আর কোনো দরকারই নেই, তারা পরোয়াই করেন না চাকরি চাকরির? আর যদি সত্যিই থেকে থাকেন কোনো পুলিশ কর্মীর ছেলে মেয়ে, কিংবা কোনো পুলিশের কোনো পরিবারের কেউ যদি থেকে থাকেন এই আন্দোলনে, তাদেরকে সামনে দেখলে সেই পুলিশ কর্মীরা কী করবেন? তাদেরকেও মারবেন, ওইভাবে টেনে হিঁচড়ে সরিয়ে দেবেন, কামড়ে দেবেন? এবং তারই সঙ্গে আরেকটা কথা, যেটা বারবার পুলিশের অতিসক্রিয়তার কথা সামনে আসলেই মনে পড়ে, পুলিশের হাতে পুলিশের মার খাওয়া। আমাদের রাজ্যে যেরকম সব চাকরির জন্য আন্দোলন করতে হয়, রাস্তায় নামতে হয়, সেই রকমই পুলিশকেও পুলিশের চাকরির জন্যও রাস্তায় নামতে হয়েছিল। এবং তাদের দাবি ছিল, তারা সমস্ত নিয়ম মেনে পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, চাকরির নিয়োগপত্র পর্যন্ত পেয়ে গেছেন, কিন্তু তারপরেও কনস্টেবলের চাকরিতে তারা যোগ দিতে পারছেন না। এই জন্য তারা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে লাঠিচার্জ করে পুলিশ। এই গোটা ঘটনাটা কি ধরনের একটা প্রহসন, মানে আইরনি অফ দিস এন্টায়ার ইনসিডেন্ট, সেটা সামনে রেখেছিলেন একজন এই বলে যে পুলিশের হাতে পুলিশ মার খাচ্ছে। সেখানে আবার আরেকজন বলেছিলেন যে, দাদা, পুলিশ লাঠিচার্জ করার আগে লাঠিটা একটু চেখে দেখিয়ে দিচ্ছে, কারণ যারা কনস্টেবলের চাকরি নিয়ে ঢুকবেন আগামী দিনে, তারাই তো আবার লাঠিচার্জ করবেন। কিন্তু তারপরেও এই গোটা ঘটনার প্রহসনটা একবার খেয়াল করুন, পুলিশের চাকরি যারা করতে আসছেন তাদেরকে মারছেন পুলিশ কর্মীরা। এবার এখানে তো তাহলে বলতে হয় যে, পুলিশ যদি নিজেদের বিভাগে চাকরি করতে আসা মানুষকে চাকরির দাবির জন্য মারতে পারে, তাহলে অন্যান্য চাকরি প্রার্থী আন্দোলনকারীদের জন্য কি আশা করা যেতে পারে পুলিশের কাছ থেকে? কি ছিল ওই কবিতার শেষ লাইন, আরো একবার বলে দিই, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কুকুরে কামড়ানো কি রে মানুষের শোভা পায়? কবি একটা প্রশ্নচিহ্ন দিয়ে জিনিসটা শেষ করেছেন, প্রশ্ন রেখেছেন পাঠকের প্রতি, পাঠকই তাহলে এবার উত্তরটা খুঁজে নিন, শোভা পায় না পায় না?
আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। পরের দিন আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনায় চলে আসব, হঠাৎ যদি উঠলো কথায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, অথবা ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন, থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমেও আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন যদি আমাদের কাজ ভালো লাগে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের এই পর্বগুলি দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য এবং অবশ্যই আমাদেরকে উৎসাহিত করার জন্য। সকলে ভালো থাকবেন।